এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আজকের এই অবর্তিত অনুষ্ঠান উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের অগ্রযাত্রায় আবদ্ধ জয় মুজিব কৌশল আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সম্মানিত সদস্য এবং ইতিমধ্যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে এমন একটা সময় আমরা কথা বলছি যখন মুজিব বর্ষ ক্ষণ গণনা গতকাল আমাদের নেত্রী শুরু করছে, সেই উদ্দেশ্যে আমি রবীন্দ্রনাথের কবিতা দিয়েই বলতে চাই, বুঝিবে না চিহ্নতা শত লোকান্তরে অনন্তকালের মহা অনন্ত প্লাবনে অনেক চেষ্টা হচ্ছে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার, এই দেশে শেষ করা। আমি আজকে রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না, কিন্তু একটা কথা না বলে পারতেছি না, মনে করেন 75-এর পরে আমাদের জাতীয় সঙ্গীত আমার আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা বাদ হয়ে গেল, আসলে কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, চার মানিতে সংবিধান থেকে উঠে দেওয়া আর একই সঙ্গে জয় বাংলা উঠে গেল, বাংলাদেশ জিন্দাবাদ আসলো, সব কিছু করার পরে সংবিধান শেষ করার পরে যে পার্টিটি জেনারেল জিয়াউর রহমান করলেন তার নাম কি বিএনপি, অর্থাৎ পাকিস্তানের এজেন্ট হিসাবে সেদিন পাকিস্তানকে তিনি জানা দিলেন বাংলাদেশ নাও পাকিস্তান, বিএনপি নামের অর্থ হলো এই, সেই বাংলাদেশে পাকিস্তানে পরিণত করতে জিয়াউর রহমান কোন কাজ পূর্ণ করেনি, সেই বাংলাদেশ কোথা থেকে শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা টেনে তুলছেন, আপনারা সাক্ষী, আপনারা শুধু সাক্ষী না আমরাও সাক্ষী, আর শুধু বাংলাদেশ সাক্ষী না জগৎবাসী সাক্ষী, বাংলাদেশ কোন খাদে থেকে কোথায় হিমালয় স্পর্শ করতে যাচ্ছে, পুরানো বইটা দেখে আমরা বই পড়ব, আমি পড়াশোনা করবো,